আমার বাবারা ভাইয়েরা ইয়ামানের জমিন আবাদ করেছেন মাওলা আলী ইয়ামানের জমিনের মধ্যে এলেমের নূর বিচরণ করে বিতরণ করেছেন হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াজ ইবনে জাবালের একজন অন্যতম শিষ্য নাম হচ্ছে হযরতে আবু মুসলিম খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন তাবি উচ্চমানের হযরতে আবু মুসলিম খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন ইয়ামানের জমিনে ভণ্ড নবী দাবিদার টাকা খরচ করে ভণ্ড নবীর পক্ষে বহু মানুষদেরকে আকর্ষণ করছে বহু মানুষ টাকার লোভে ভণ্ড নবীর অনুসারী হয়ে যাচ্ছে আর যারা গরীব মানুষ এই ভণ্ড নবীর বিরোধিতা করছে যারা আল্লাহর হাবিবকে খাতামান নবী সর্বশেষ নবী মানে তাদেরকে গোপনে গুম হত্যা করে ফেলছে গোপনে শেষ রাতের বেলা শেষ ঘর থেকে নিয়ে শেষ উদাহরণ আমার বাবারা ভাইয়েরা মানুষ ভয়ে ভণ্ড নবীর বিরুদ্ধে কিছু বলতেও পারছে না এমন একটা অবস্থা কারণ বললে তো শেষ তার অবস্থা শেষ রাতের বেলা আর খুঁজে পাওয়া যায় না এ মুসলমান দেখেন আজকে আমরা কি ইমানি পরীক্ষা দিচ্ছি আগের যুগে ভণ্ড নবীদের বিরুদ্ধে আমাদের বহু ইমানি সৈনিক জীবন কুরবান করেছেন এ মুসলমান দেখেন আজকে কাদিয়ানীদেরকে দেখে কাদিয়ানীদের পয়সা আছে কাদিয়ানীদের বিভিন্ন বড় বড় পণ্য আছে বিভিন্ন কোম্পানির মালিক তারা এগুলো দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই আল্লাহর হাবিব যদি আপনার পক্ষে থাকে আল্লাহর হাবিবের নজর যদি আপনার প্রতি থাকে পৃথিবীর সমস্ত মানুষ কুল মানব কুল যদি আপনার বিরুদ্ধে যায় কিছু আসে যায় না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এ মুসলমান রে যুবকরা তোমরা শোনো তোমাদের জন্য ঘটনাটা বলছি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে ইমাম শামসুদ্দিন যাহাবী আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহের জীবনীতে উল্লেখ করেছে ওই ভণ্ড নবী দাবিদার তার অনুসারীদের সংখ্যা বাড়ায় ফেলল ইয়ামান দেশের মধ্যে তার একটা বড় প্রভাব বিস্তার করতে লাগলো সে ভণ্ড নবীদার সে বলতেছে আমি নবী আমার কাছে ওহি আছে আল্লাহ আমাকে এই যুগের নবী বানিয়েছে একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আমার বাবারা ভাইয়েরা আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ আলাই রাত্রে বেলা তাহাজ্জুদের সময় দুরুদ সালাম পড়ে শুধু কাঁদতেছেন বলতেছি ইয়া রাসূলুল্লাহ হে আমার আল্লাহ আমাকে এমন একটা শক্তি দেন আমি যেন ভণ্ড নবীকে এই দেশ থেকে উৎখাত করতে পারি আমাকে এমন শক্তি দেন আমাকে এমন হিম্মত দান করে দুরুদ শরীফ পড়ে হযরতে আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি গভীর ঘুমে নিমগ্ন তাহাজ্জুদের সময় একটু চোখ লেগে গেছে ঘুমিয়ে গেছে দেখতেছে আল্লাহর হাবিব আবু মুসলিম খাওয়ালানির ঘরের মধ্যে তাশরিফ এনেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান সহিহ বুখারীর হাদিস আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আল্লাহ নবী বলেছেন মান রানি ফাকাদ রাল হক যে আমি নবীকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো কারণ আমার স্বরূপ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না কথা বলেন ঠিক কিনা সহিহ বুখারীর হাদিস গভীরভাবে লক্ষ্য করেন আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে মনোযোগ আওয়াজ করবেন না একটা আওয়াজও যেন না শুনি মনোযোগ আবু মুসলিম খাওয়ালানি আল্লাহর হাবিবের কদমের মধ্যে চুমু খেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দেশ ইয়ামানের মধ্যে ভণ্ড নবীর অনুসারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমি কি করব আমি প্রতিদিন ঘরের মধ্যে এসে আমি শুধু কান্না করি মানুষ ভয়ে অত্যাচারে তার বিরুদ্ধে কথা বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি আমাকে আপনি একটা সাহায্য করেন আমাকে আমার জন্য একটু দোয়া করেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব স্বপ্নে হযরতে আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইকে বলছে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম তুমি আগামী কাল বাজারের মধ্যে তুমি তাকে বাহাসের আহ্বান করো ভণ্ড নবীকে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মনোযোগ মনোযোগ আবু মুসলিম খাওয়ালানি একজন তাবি নবীর যুগের মানুষ নয় সাহাবীদের ছাত্র মনোযোগ আজকে ভণ্ড নবীর অনেকে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে চায় না ভয় পায় তাদের জন্য বলছি মনোযোগ এ মুসলমান এ হাতাজারির আশিকের রাসূল ভাইয়েরা কবির মনোযোগ আল্লাহর হাবিব যদি বলে তুমি এগিয়ে যাও তোমার কোনো ভয় না আমি নবী তোমার সাথে আছি তাহলে ওই ব্যক্তির আর কোনো ভয় আসেনি আওয়াজটা ইমানি আওয়াজ হলো না ভাই ইমানি একটা ইমানি পরীক্ষার ঘটনা বলছি আমি খাওয়া তারণ ব্যাপার নয় একটা জালেমের বিরুদ্ধে একজন তাবি আশিক রাসূল ব্যক্তির ঘটনা বলছি
মনোযোগ আল্লাহর হাবিব যদি স্বপ্নে কাউকে বলে তুমি এগিয়ে যাও তোমার কোনো ভয় নাই তাহলে ওই ব্যক্তির কি কোনো ভয় আছে না বলে তুমি বাহাসের আয়োজন কর আমি নবী তোমাকে মদদ করব সাহায্য করব আমার দোয়া তোমার সাথে আছে বাজারের মধ্যে আসলো চিৎকার করে আবু মুসলিম খাওয়ালানি কারণ বাজারে একাকী যদি বসে চ্যালেঞ্জ পাঠায় তাহলে উনাকে গম করে ফেলবে এজন্য বাজারের মধ্যে বড়া মজলিসের সামনে বলতে লাগলো এই ভণ্ড নবীর অনুসারীরা তোমরা বলেছো তোমাদের নবী হক তোমাদের নবীকে কেউ ভণ্ড প্রমাণ করতে পারবে না আমি নিজে আবু মুসলিম খাওয়ালানি চ্যালেঞ্জ করছি বড়া মজলিসে অমুক টাইমে এত অমুক দিনের অমুক টাইমের এতটা মিনিটে তোমাদের ভণ্ড নবীর সাথে বাহাস হবে তোমার নবী যদি তোমাদের নবী যদি হক নবী হয়ে থাকে তাহলে সে যেন বাহাসে আসে আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক নবী সর্বশ্রেষ্ঠ নবী এটা আমি প্রমাণ করব বাহাসে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি গোপনে চলে গেলেন কেন আপনারা তো জানেন ওই পন্ডর দল তো শক্ত এই কথা বলেন ঠিক কি না কোন সময় আবার গোয়েন্দা লাগায় তাকে দুনিয়া থেকে শেষ করে দেয় আবু মুসলিম খাওয়ালানি আত্মগোপনে চলে গেলেন কারণ আবু মুসলিম খাওয়ালানির দরকার বহসের টাইমে উপস্থিত হওয়া হচ্ছে ওনার দরকার এই কথা বলেন ঠিক কি না খুঁজে পাচ্ছে না আবু মুসলিম খাওয়ালানিকে বন্ড নবীর দলের লোকেরা আমার বাবার ভাইয়েরা হঠাৎ করে দেখে বাহাসের ময়দান আবু মুসলিম খাওয়ালানি উপস্থিত হয়ে গেছে মুসলমানরা একটু ভয় পেয়েছিল যে আমাদের প্রতিনিধিত্ব করছে হযরত আবু মুসলিম খাওয়ালানি তিনি এখনো আসতেছেন না কেন হঠাৎ করে তিনি চলে আসলেন আমার বাবারা ভাইয়েরা বন্ড নবীকে যখন নিয়ে আসলো বন্ড নবীর কাছে বলা হলো এই তুমি তোমার নবীকে কিভাবে হক প্রমাণ করবে আর আমার নবী যে বন্ড সেটা কিভাবে প্রমাণ করবে কোটা প্রমাণ হয়ে যাবে এভাবে এখানে একটা আগুনের কুণ্ডলী পেশ করা হবে এখানে একটা বিশাল বড় আগুনের কুণ্ডলী বানানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুন স্পর্শ করতে পারে নাই তোমার নবী যদি হক নবী হয় তোমার নবী যদি বন্ড নবী না হয় হক নবী হয় তাহলে তো আগুন স্পর্শ করবে না আর তোমার নবী যদি আগুনে পুরেন সরকার না হয় তাহলে বুঝবো তোমার নবীটা ঠিক এরপরে আমি যাব আমাকে যদি আগুন স্পর্শ করে তাহলে আমি তোমরা প্রমাণ হয়ে যাবে তোমাদের কাছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক নবী সর্বশেষ নবী নয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন বন্ড নবীর মুরিদানরা সাইফা দর্শে যে হুজুর হে আল্লাহর নবী আপনি বাহাস অংশ গ্রহণ করেন বলে আরে এই পাগল তার সাথে কি বাহাস করবে মানে কোনো ভাবে বাহাসে রাজি হতে চাচ্ছে না অজুহাত দেখাচ্ছে এই লোক ঠিক নাই মাথা ঠিক নাই অমুক ঠিক নাই অমুক ঠিক নাই মানে কোন রকম বাহাস থেকে পালানোর চেষ্টা করছে বন্ড নবী আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি বলে আরে এখানে তো জ্ঞানের কোনো ব্যাপার না আমি কি পাগল নাকি এটা পরে দেখা যাবে আপনি আগে আগুনে ঢুকেন তাহলে বোঝা যাবে কে হক কে বাতিল এই কথা বলেন ঠিক কি না আমার যদি মাথায় সমস্যা থাকে মাথা নিয়ে এত কথা হচ্ছে না কথা হবে আপনি যদি নবী হন নবীরা তো মজাজা দেখায় আর আমি নবী নয় আমি আখিরি জামানার নবীর একজন নগণ্য উম্মত নবীর লোক হাদেম আমি নিজে প্রস্তুত আছি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আমি বিশ্বাস রাখি আমার নবী আখিরি জামানার নবী খাতামান নবী সর্বশেষ নবী হায়াতুন নবী আমাকে বাঁচাবেন আগুন থেকে জোরে বলেন না সুবহানাল্লাহ ইমানি পরীক্ষা বন্ড নবীর অনুসারীরা কানে কানে গিয়ে কইতাছে হ্যাঁ দুই মানে আওয়াজটা বড় হ্যাঁ হ্যাঁ বলে কোন সাহাবিও না সাহাবির শক্ত তার ইমানি আওয়াজ আপনি আমাদের ইজ্জত বাঁচান বন্ড নবীর অনুসারীরা বলতেছে আপনি আমাদের ইজ্জতটা মাইরেন না হ্যাঁ এখন বন্ড নবী কোনো উপায় অন্ত না দেখে বলতে লাগলো ঠিক আছে বাহাস হবে তবে মুসলমান যে সে আগে আগুনে ঝাঁপ দিবে তারপরে আমি ঝাঁপ দিব তার উদ্দেশ্য হচ্ছে হযরত আবু মুসলিম খাওয়ালানি যদি আগুনে পুড়া সরকার হয়ে যায় তাহলে তার বহস হবে না আমিও বাচ্চা গেলাম আমার বাবারা ভাইয়েরা কিন্তু আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন ওলি তিনি জানে যে উনাকে প্রতিযোগিতায় আগে নামানো হবে তিনি বলে কোনো অসুবিধা নাই এই আমান দেশের সমস্ত মানুষেরা তোমরা সাক্ষী থাকো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপনা উম্মত আমি তার একজন আশেক আমি ঝাঁপ দিচ্ছি এটা আমি নিজের পক্ষে নয় আল্লাহর হাবিব খাতামান নবী তার পক্ষে ঝাঁপ দিচ্ছি তোমরা আমাকে পর্যবেক্ষণ করো আমি আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবার ভাইয়েরা সময় নির্ধারণ হলো এক ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা এক ঘন্টা আগুনের ভিতরে থাকবে আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ আবু মুসলিম খাওয়ালানি রহমতুল্লাহ আলাই আগুনের মধ্যে ঢুকে গেলেন আগুনের কুণ্ডলীর মধ্যে
বহু ইমানদার আগুনের ভিতরে পরীক্ষা দিতে হয়েছে আমার বাবারা ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন ভাবে আগুন শীতল হয়ে গিয়েছিল আল্লাহর হাবিবের দুয়ার বদুলতে আবু মুসলিম খাওয়ালানির জন্য আগুন সেভাবে শীতল হয়ে গেল আরো জোরে বলেন সুবহানাল্লাহ আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে থাকে আগুনের ভিতরে থাকে তিনি মুচকি মুচকি হাসতেছেন আগুনের কুণ্ডলীর ভিতরে আগুনের ভিতরে থাকার সময় সীমা ছিল 1 ঘন্টা হযরত আবু মুসলিম খাওয়ালানি 1 ঘন্টার জায়গায় থাকলেন 2 ঘন্টা তারপরেও মানুষদের ঈমানের মধ্যে ঈমানে আওয়াজ ঈমানের চেতনা বাড়ায় দেওয়ার জন্য আবু মুসলিম খাওয়ালানি বলে দেখো আমি তো নবী নই আমি তো সাহাবী নই আমি নবীর একজন আপনা গোলাম আমি আগুনের ভিতর থেকে আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী সর্বশেষ নবী আমার নবী আখেরি নবী জোরে বলেন না সুবহান বন্ড নবী সিফাটা রাস্তা পাইয়া দিছে ফালান এমন দেউড় দিছে বন্ড নবীর আর ইয়ামান দেশে আর জীবনে কেউ দেখে নাই একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হক যখন এসে যায় হক যখন এসে যায় বাতিল বন্ড তখন পালন করতে বাধ্য হয় এই কথা বলেন ঠিক কি না আমার বাবারা ভাইরা হযরতে আবু মুসলিম খাওয়ালানি কি জিজ্ঞেস করা হলো হে আল্লাহর ওলি হে মুয়াজ ইবনে জাবালের শিষ্য আপনি যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ছিলেন আপনি আগুনের ভিতরে থাকা অবস্থায় মুচকি মুচকি হাসতেছিলেন একদিকে তাকায়া এর রহস্য কি হযরতে আবু মুসলিম খাওয়ালানি বলে হে মুসলমানরা হে ইয়ামান দেশের মানুষরা তোমাদের যাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছিল শোনো আল্লাহর হাবিব আমি যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ছিলাম আমার আগুনের কুণ্ডলীর পাশে আল্লাহর হাবিব দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া মুচকি হাসতেছিল আর আমি আল্লাহর হাবিবকে দেখে দেখে আমি মুচকি হাসছিলাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই মুসলমান ঈমান যদি থাকে আপনার হৃদয়ে যদি হৃদয় দিয়ে যদি আল্লাহর হাবিবকে ভালোবাসেন আল্লাহর হাবিব যে হায়াতুন নবী এই বিশ্বাস নিয়ে যদি আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়ায়া যান স্বয়ং আল্লাহর হাবিব আপনাকে সাহায্য করবে এই কথা বলেন ঠিক কি না এই কথা বলেন ঠিক কি না তাহলে একটা কথাই মেসেজ দিতে চাই আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে যুগের পর যুগ ধরে আল্লাহর হাবিব বলেছে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে যত ভণ্ড নবীর আবির্ভাবই হোক না কেন আমরা আবু মুসলিম খাওয়ালানির উত্তরসূরি হিসাবে আমরা জীবন বাজি রেখে আল্লাহর হাবিবের খাতামান নবীর পক্ষে আগেও ছিলাম আগে আমাদের পূর্বসূরিরা ছিল আমরা এখনো আছি মৃত্যুর শ্বাস বিন্দু পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম করে যাব কথা বলেন ঠিক কি না ফেরেশতাদেরকে দেখায় দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আবার এখন আবার নারে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নতুন স্লোগান বেরিয়েছে এই কথা বলেন ঠিক কি না কোন নারে রিসালাত সারা জীবন বললাম নারে রিসালাত কি বলেন নারে রিসালাত হ্যাঁ জোরে বলেন না নারে রিসালাত এখন বলতেছে নারায় রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা বলেন এই স্লোগান আপনারা ছোটবেলা থেকে এই যাদের দাড়ি পেকে গেছে আপনারা বাবারা বলেন আপনারা তো চট্টগ্রামে আলহামদুলিল্লাহ বহুদিন ধরে যারা আছেন সুন্নিয়তের এই অবস্থা আপনারা অনেক দিন ধরে পর্যবেক্ষণ করেছেন আপনারা বলেন নারায় রিসালাত বলার পরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি না ইয়া রাসূলুল্লাহ আরো ধরে বলেন কি বলতাম কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব আমাদেরকে দেখে এই কথা বলেন ঠিক কি না হাতের তালুর মধ্যে কোনো জিনিস রাখলে দেখতে যেমন অসুবিধা হয় না আল্লাহর হাবিব তার কোনো আশেক যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় প্রাণ নিয়ে আল্লাহর হাবিবে সাড়া দিতে দেরি হয় না কথা বলেন ঠিক কি না বুঝতে হবে আকীদা শুদ্ধ করে নিতে হবে আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ আমাকে বলা হয়েছে আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে যে ফেতনা বাসাদের যুগে হক পথে অবিচল থাকা কিভাবে হক পথে অবিচল থাকব তারপরে বাতিল ফেরকা থেকে বাঁচার উপায় আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন এই আমার যুবক ভাইয়েরা আজকে যেই মিডিয়ার ভাইয়েরা এসেছেন আপনারা রেকর্ড করে নেবেন গভীর মনোযোগ আমার কথায় কথাগুলো হক কথাগুলো করা হবে কিন্তু কথাগুলো হক দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কোনো অসুবিধা নাই কিন্তু কথা হবে হক এই কথা বলেন ঠিক কি না সবার আগে আমাদের একটা সিদ্ধান্তে আগে যেতে হবে সেই সিদ্ধান্তটা কি যে কিয়ামতের ময়দানে একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা বলেন এটার সাথে আপনারা একমত হাত তুলে দেখায় দেন একমত
নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তালতলা মাহফিল কমিটি,